কুমির বিভিন্ন ডিজাইন দেওয়া থাকে, এই রুটিটা এভাবে বানিয়ে নিয়ে আসে বেকারি থেকে, এই সময় বেচা কিনে হয়। সেই ক্ষেত্রে আমরা হালুয়াটাকে প্রেফার করি সবার আগে, খেতে খুব মজা লাগে। মধু জাতীয় রুটিটা আরো বেশি ফ্লেভারফুল। হ্যাঁ, এই রুটি আমরা সব সময় এই রুটি ভালো, এটা এই রুটির লগে স্পেশাল রুটি, এটা হালুয়া আছে আর আরো জিনিস পাওয়া যায়। সবরাত উপলক্ষে আমরা এটা নেই, সব সময় হালুয়া রুটি নেই। এটা একটা ঢাকার ঐতিহ্য, আর এটা সুরগ্রাম শহরে দেখতেছি এই চকে এই সবরাতে বেচা কিনে হয়। এটা বেশি লাভ না, মাত্র 180 টাকা। এগুলো আপনাদের মনে করেন ঢাকার মনে করেন যখন জন্ম তারপরে থেকে এগুলো সব প্রচলিত, ঠিক আছে। এই রুটিটা এইভাবে বানিয়ে নিয়ে আসে বেকারি থেকে, আর এইভাবে মনে করেন যে ঢাকার মানুষরা এগুলো খেতে পছন্দ করে। আর এগুলো রুটি হলো সম্পূর্ণ স্পেশাল একটা রুটি। হ্যাঁ, এটা হালুয়া আছে, হালুয়াও একটা স্পেশাল একটা। হালুয়ার ভিতর আছে বাদাম, কিশমিশ, পেস্তা, ঠিক আছে, তারপরে দুধ, চিনি, এগুলো দিয়ে আমাদের হালুয়া তৈরি হয়। স্পেশাল হলো এটা মিষ্টি জাতীয় রুটি। হ্যাঁ, আর মোরব্বা আছে, এটার উপরে তিল আছে, এটা আপনার সম্পূর্ণ একটা নরম রুটিটা, খেতে খুব মজা লাগে। এইটাই হলো শবে বরাত উপলক্ষে একদিনের জন্য এটা বিক্রি হয়। এই রুটিটার সাথে হালুয়াটা একটু মিশ্রিত, মানে মিষ্টি বস্তু, মিষ্টি যাতে খেতে ভালো লাগে মানুষের, এই জন্য হালুয়ার সাথে আমাদের এই রুটিটা। আর এই রুটি আমাদের ঐতিহ্য, বহুত পুরনো। এটা বুটের হালুয়া, পেস্তা বাদাম আছে, কিশমিশ আছে, ঘি আছে, সব অরিজিনাল, ভেজাল কিচ্ছু নেই। গাজরের হালুয়া আছে, এটাতে এরকম ঘি দিয়ে তৈরি হয়। ইভেন আপনার সুজির আছে, এটা হলো গাজরের, এটার মধ্যে আপনার পেস্তা বাদাম আছে, কাঁচা ইয়া ঘি আছে, তবে কিশমিশ আছে, কিশমিশ আছে, কাজু বাদাম আছে। আমাদের এই বাটিগুলো, ছোটো বাটিগুলো বিক্রি করি 200 টাকা হাফ কেজি। আর আগামীকালকে একটু টুকটাক থাকে, যদি তাহলে বসি না তো আমরা বন্ধ করে দিই। কিন্তু এই জায়গায় চকবাজারে না আসলে আমাদের মনে তৃপ্তিটা ভরে না, কারণ এইখানে আমরা দেখতে পাই বিভিন্ন ভ্যারাইটি ধরনের রুটি। আর এই রুটিগুলোকে আমরা মূলত আমরা বলে থাকি হলো ফেন্সি রুটি নামে। আর এই ফেন্সি রুটিতে বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে মাছ, কুমির, বিভিন্ন ডিজাইন দেওয়া থাকে। তো এখন ধর্মীয় দৃষ্টিকোণে বিভিন্ন সময়ের কারণে এখন মাছ ছাড়া অন্য অন্য জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরে এখন যেসব ডিজাইনের যেগুলো পাওয়া যাচ্ছে খুবই সুন্দর। আর এর সাথে যে হালুয়াটা, এটা আমাদের একটা ঐতিহ্যতে দাঁড়িয়ে গেছে। এই রুটিগুলোর সাথে কিন্তু মূলত মিষ্টিটা জমে বেশি, সেই ক্ষেত্রে আমরা হালুয়াটাকে প্রেফার করি সবার আগে। এটা দেখতেও যেরকম সুন্দর, এটা স্বাদটাও সেরকম খুব সুন্দর, কারণ এটার ভিতরে মোরব্বা, কিশমিশ, বিভিন্ন ধরনের হচ্ছে হলো খাবারের যে আইটেমগুলো, বিশেষ করে হচ্ছে হলো আমাদের সাদা তিল, তিলটাও এখানে ব্যবহার হয়। এটা খুবই লোভনীয়, এবং এটাতে আমরা আরেকটা জিনিস যেটা আমরা যে জানি সেটা হচ্ছে হলো মধু। এটা কিন্তু মধু যে জিনিসটা, সেটাও কিন্তু বিভিন্ন রুটিতে এটা ব্যবহার করে থাকে। মধু জাতীয় রুটিটা আরও বেশি ফ্লেভারফুল, আর এটা খেতেও আমাদের কাছে খুব ভালো লাগে। আমি মনে করেন এই 60-70 বছর থেকে আমি দেখতেছি এরকম অবস্থায় পুরান ঢাকা, যে এইসব বিক্রি কিনে তারা তারা আমাদের পরপুরুষটা করে গেছে।